অরিন্দন দাঁড়িয়ে আছেন না? ক্ষমা চেয়ে যে কারণ রাস্তায় সত্যি বলতে গেলে রাস্তায় যেভাবে মানুষ নেমেছে আশীর্বাদ করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, তার জন্য আমরা সব জায়গায় লেট হয়ে হয়ে এত লেটে যাচ্ছি আর কি। অসংখ্য ধন্যবাদ কথা যেমন পৌনে আট পৌনে সাতটা বাজে, তা সত্ত্বেও আপনারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে, এই প্রমাণে মানুষ মানে এত সত্যি মনটা ভরে গেল। আমার এই অঞ্চলের সমস্ত কর্মীদের নেতাদের অসংখ্য ধন্যবাদকে, এই যে মানুষের আস্থা বিশ্বাস যে এখনো দলের প্রতি আছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। রইল কথা 25শে মে আমাদের নির্বাচন। আমি এটুকু বলতে পারি, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে, আমি এসেছি আপনাদের ভালোবাসা চাইতে। কারণ আমার মনে হয় যার মাথার উপর এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে, এতগুলো মানুষের ভালোবাসা থাকবে, সে জীবনে কোনোদিনও হারতে পারে না। সে নির্বাচনে লড়াই হোক বা জীবনের যে কোনো সমস্যা হোক, সে হাসি মুখে বেরিয়ে যেতে পারে যদি আপনারা আমার সঙ্গে থাকেন বা আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকে। 25শে মে নির্বাচন ধরে আমি বললাম যে 2024 জোর করে ভোট দেওয়া যায় না, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোটটা দিলেন। আমি গত 10 বছর ধরে মন প্রাণ দিয়ে সব ভাবে কাজ করার চেষ্টা করেছি, সেটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য হোক, বন্যার সময় হোক বা করোনার সময়, যেখানে অতি মহামারী যে লকডাউনে আমাদের লোকসভা কেন্দ্রে অনেকগুলো বাচ্চারা যারা বাইরে অন্য ডিস্ট্রিক্ট আটকে গিয়েছিল তাদেরকে নিয়ে আসা থেকে আরম্ভ করে হসপিটালে বেড পাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে আমি আমার দল এবং আমাদের নেত্রী আমরা সবসময় মানুষের পাশে দেখেছি। আমাদের একমাত্র চেষ্টা কি মানুষকে কিভাবে এক রাখা যায়, মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়। আজকে নির্বাচনের যে ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলিম, আমি একটা প্রশ্ন করবো, এই নির্বাচনটাকে এই নির্বাচন জেতার পর যে কে কতগুলো মন্দির করবে বা কে কতগুলো মসজিদ করবে সেইটার জন্য এই নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, কতগুলো রাস্তা করবে, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। 25শে মে আপনাদের যদি মনে হয় আপনাদের ভাইটি এবং আমার দল আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে আপনারা জানেন 25শে মে চোখ বন্ধ করে কাকে ভোটটা দেওয়া যেতে পারে। আমি বিশ্বাস করুন 10 বছর হয়ে গেছে সাংসদ হিসেবে, আজ পর্যন্ত আমি কোন বিরোধী দল বা তাদের প্রার্থীকে আক্রমণ করিনি, কারণ আমার মনে তাতে আমার কোন লাভ নেই, তাকে ছোট করে আমি নিজে বড় হতে পারবো না। যে মানুষের পাশে থাকবে, যে মানুষের কাজ করবে, সে এমনি মানুষ তাকে মাথায় করে রাখবে, তার জন্য বিরোধী দলকে ছোট করতে হবে, তাকে চোর বলতে হবে তা না। আমি রাজনীতির মধ্যে বিশ্বাস করি না এবং আগামী দিনেও করবো না। 25শে মে নির্বাচন সবঙ্গে মানুষরা আছেন ওনার নেতৃত্বে এবং আমাদের দলের সমস্ত কর্মীরা অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে লোকসভাপতি থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে আরম্ভ করে এবং গাউন লেভেলের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে কে সমন্বয়ের মানুষকে কিভাবে ভালো রাখা যায়। 25শে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমি এবং আমার দল আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে, আপনারা যেমন 25শে মে তাকে ভোটটা দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আমাদের বাংলার নতুন বছর, নতুন বছরের আগাম শুভেচ্ছা, ধান কাটার সময় চলে এসছে, যাদের মাঠে ধান কাটা তারপর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন। বন্দে মাতরম।